বড় পীর আব্দুল কাদের জিলানী কিরকম পীর ছিলেন, কত বড় আল্লাহর কুতুব ছিলেন, এই ঘটনার দ্বারাই বোঝা যায়। এজন্য যুবক খেয়াল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন যে কত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী। এই আল্লাহর ওলির কবরে অনেকেই দূর দূরান্ত থেকে অনেকেই এই আল্লাহর ওলির কবরে দূর দূরান্ত থেকে কবর জিয়ারত করার উদ্দেশ্যে তার কবরের কাছে আসে। সুবহানাল্লাহ, অনেকেই জিয়ারত করত, এখনো জিয়ারত করে। তো একদিন আরেকজন বুজুর্গ ওই আল্লাহর ওলি মনে করলেন যে আমিও তার কবর জিয়ারত করার জন্য যাব, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা যে সে এত বড় আল্লাহর ওলি, এত বড় কুতুব যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়, যদি তাকে একটু স্বপ্নে দেখতে পাইতাম, তার কাছে আমি এই কথা জিজ্ঞাসা করতাম যে আমাদের প্রথম ঘাঁটি কবর, সেই কবরের মধ্যে আপনার সাথে কিরকম ব্যবহার হবে। সুবহানাল্লাহ, আপনি কিভাবে ফেরেশতাদের হাত থেকে নিষ্কৃতি পাইলেন, কিভাবে আল্লাহর জান্নাত আপনি পাইলেন, আপনার সাথে কবরে ফেরেশতারা কিরকম ব্যবহার করল, এই কথা জানার সে আকাঙ্ক্ষা জাগলো তার মনের মধ্যে ওই কুতুবের। এবার সে এই স্বপ্ন দেখার জন্য আগের থেকেই পাগল। এবার চিন্তা করলেন তার কবরের কাছেই যাই, বড় পীর আব্দুল কাদের জিলানির কবরের পাশে যাই, জিয়ারত করার পর সব আমল কইর ওই দিন ওই জায়গা থেকে যাব, এরপরে আল্লাহ দেখি স্বপ্নে দেখাই কিনা, আর স্বপ্নে দেখাইলে আমি সর্বপ্রথম এই কথাই জিজ্ঞাসা করব। তেমনি ভাবে ওই আল্লাহর বুজুর্গ আগের থেকেই কল্পনা জল্পনা যে আব্দুল কাদের জিলানীকে যদি কোনোদিন স্বপ্নে দেখতে পাই তাহলে আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করব, হে জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাকে সকলেই বড় পীর হিসাবে জানে, আপনার সাথে কবরে কিরকম ব্যবহার করা হইল, ফেরেশতাদের হাত থেকে কিভাবে আপনি নিষ্কৃতি পাইলেন, এই আকাঙ্ক্ষা নিয়ে ও আল্লাহর কুতুব আব্দুল কাদের জিলানির কবরের পাশে গেলেন। যাওয়ার পর কবর জিয়ারত করলেন, জিয়ারত করে রাত্রে ওখানে থাকারই সিদ্ধান্ত নিলেন এবং রাত্রে ওখানে থাকলেন। থাকার পর রাত্রে বেলায় দোয়া দরুদ পড়া যে সমস্ত আমল করলে স্বপ্নে দেখা যায় ওই সমস্ত আমল কইরা এবার রাত্রে বেলা ও আল্লাহর কুতুব ঘুমাইছে। ঘুমানোর পর এবার স্বপ্নের মধ্যে হঠাৎ করে গভীর রাত্রে স্বপ্নের মধ্যে আব্দুল কাদের জিলানী এসে হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানির সাথে যখন ওই আল্লাহর কুতুবের সাথে দেখা হয়েছে স্বপ্নের মাধ্যমে, এবার ওই আল্লাহর কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করতেছে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি ফেরেশতাদের হাত থেকে মুনকার নাকিরের হাত থেকে কিভাবে আপনি নিষ্কৃতি পাইলেন, এই কথা জিজ্ঞাসা করলেন। এবার দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী ওই প্রশ্নের জবাবে বললেন, হে আল্লাহর কুতুব, তুমি ওই কথা না জিজ্ঞাসা কইরা এটা বলো যে ফেরেশতারা আমার থেকে কিভাবে নিষ্কৃতি পাইছে। সুবহানাল্লাহ, কিরকম আল্লাহর ওলি হইলে এরকম বড় কথা বলতে পারে, এরা দুনিয়ার মুসলমান, সেও তো আল্লাহর একজন বান্দা, আমিও তো একজন বান্দা, যেই কথা বোঝানোর জন্য এই ঘটনার দিকে টান দিছি। এরা যুবক কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, হতে পারে একটা কথা আপনার অন্তরে রয়ে গেছে, আপনি এই কথার কারণে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যখন এই প্রশ্ন করা হইল, আব্দুল কাদের জিলানী বলে উঠলেন, কিভাবে তুমি এই কথা জিজ্ঞাসা করো, তুমি এটা জিজ্ঞাসা করো যে আমার থেকে ফেরেশতারা কিভাবে নিষ্কৃতি পাইল। এই কথা বলার পর এবার বলতেছে আশ্চর্য হইয়া ওই আল্লাহর কুতুব বলতেছে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কিভাবে কিভাবে এরকম কথা বললে বললেন, আপনি তাহলে কিরকম ফেরেশতাদের সাথে ঘটেছে একটু বললে আমি উপকৃত হইতাম। বলে যে এবার শোনো, ফেরেশতারা আমাকে যখন কবরে যখন আমাকে রাখা হইল, মানুষজন যখন আমাকে কবরে রাখার পর চলে গেল, যখন মুনকার নাকির দুইজন ফেরেশতা আমার কবরে যখন হাজির হইল, কে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানির কবরে যখন মুনকার নাকির
দুইজন ফেরেশতা একজনের নাম মুনকার একজনের নাম নাকির এই দুইজন ফেরেশতা যখন আব্দুল কাদের জিলানির কবরে যখন আসলেন আসার পর এবার তারা জিজ্ঞাসা করলেন মান রব্বুকা যা সব সময় মানুষের কাছে জিজ্ঞাসা করে থাকে বললেন নাই সে বললেন মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা তোমার রব কে তোমার দীন কি তোমার নবী কে এই কথা যখন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞাসা করা হলো এবার শুনেন আশ্চর্য কাহিনী এবার দেখেন তারা প্রশ্ন করছে আমাদের তো ডরানির কথা ভয়ের কথা ঠিক কিনা বলেন কিন্তু সে প্রশ্নতে কোনো ভয় পাইলেন না কারণ সে ভয় পাইতো একমাত্র মালিক আল্লাহকে ভয় পাইতো ফেরেশতাদের প্রশ্নতেও কোনো ভয় পাইলেন না কারণ তার মধ্যে কোনো ভয় নাই কারণ তার চিন্তা ওটাই আমি মালিকের সাথে সম্পর্ক মালিক আমাকে অবশ্যই মাফ করে দিবেন এবার আব্দুল কাদের জিলানি উল্টা ওই মুনকার নাকির দুইজন ফেরেশতাকে প্রশ্ন করে বসলেন আল্লাহু আকবার দুইজনকে প্রশ্ন করে বসলেন প্রশ্ন কি করলেন বলে যে প্রথম পর নম্বর প্রশ্ন সে বইলেন তোমাদের প্রশ্নের জবাব আমি দিব কিন্তু আমার একটা কথা আগে বলো বলে যে কি কথা বলে যে তোমরা মুসলমান নাকি অন্য কিছু ফেরেশতাদের কি কয় তোমরা মুসলমান নাকি অন্য কিছু এবার তো ফেরেশতারা আটকে গেছে ফেরেশতা করে কয় হ্যাঁ আমরা তো মুসলমান আমরা কি আমরা মুসলমান হ্যাঁ আমরা মুসলমান কয় যদি তোমরা মুসলমান হও তাহলে মুসলমানদের তো কিছু আদব কায়দা আছে নীতিমালা তোমাদের মধ্যে তো তা আমি দেখতে পাইলাম না আল্লাহু আকবার তোমাদের মধ্যে তো কি এগুলো দেখতে পাইলাম না তোমরা কিসের মুসলমান বলে যে কি নীতিমালা বলে যে মুসলমানদের সর্বপ্রথম মুসলমান একজন ভাইয়ের সাথে দিনী ভাইয়ের সাথে দেখা হইলে সে আগে দিবে সালাম সুবহানাল্লাহ দেখেন মরার পর সালামের কথা ভুলে নাই কারণ সে মানুষকে দেখলেই সালাম দিছে আর আজকাল আমাদের কিছু যুবক কিছু টাকাওয়ালা টাকাওয়ালার দাম্ভীরতার কারণে সে আলেমদেরকে দেখলেও সালাম দেয় না বরঞ্চ আলেম যদি কোনো সময় সালাম দিতে ভুলে যায় তখন আলো ডাক দে বলে হুজুর আপনারা ইওয়াজ করেন সালাম দিতে হবে আগে আগে আপনি সালাম দিলেন না কে সালামটা খালি হুজুরই দেওয়ার দায়িত্ব ওই নেতার কি দেওয়ার দায়িত্ব না কথা বলেন ঠিক কিনা সে সালাম পাওয়ার জন্য বসে থাকে অথচ সালাম দিলো 90 নাকি আর সালামের উত্তর দিলো 10 নাকি আরে যে বান্দা আখিরাতের পাগল যে বান্দা জান্নাতের পাগল সে চিন্তা করবে কোন জায়গায় নেকি বেশি পাওয়া যাবে ওই চিন্তা করবে আর যেই বান্দা আখিরাতের পাগল না ওই সমস্ত বোকাগুলাই সালামের আশায় বসে থাকে সালাম দেয় না ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিলানি ওটাই বললেন আরে মুসলমানদের যে মুসলমান বলে দাবি করে এটার থেকে ঘটনার থেকে যুবক তুমি শিক্ষা নাও যে মুসলমানদের প্রথম কর্তব্য হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইছে তো বান্দা তুমি সালাম বিনিময় করো তাকে তুমি সালাম দাও ঠিক কিনা বলেন কিন্তু কিছু মুসলমান আছে সালাম আরে সালাম মানে শান্তি একজন শত্রুর সাথে তোমার দেখা হয়েছে তুমি শত্রুকে সালাম দাও কথা ঠিক কিনা আল্লাহ এজন্য আব্দুল কাদের জিলানি ওইদিকে কথা বাড়াইলে অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে কথাটা শেষ করার চেষ্টা করতেছি তা আব্দুল কাদের জিলানি সে প্রশ্ন করে বসলেন ফেরেশতাদেরকে যে তোমরা যদি মুসলমান হও তো মুসলমানের আগের কথা সালাম দেওয়া ও তোমাদের তো সালাম আমি দেখলাম না তোমরা তো আমাকে সালাম দিলে না সুবহানাল্লাহ এবার যখন এই কথা বলল পুনরায় ফেরেশতারা আব্দুল কাদের জিলানিকে আবার সালাম দিলেন সুবহানাল্লাহ সালাম দিয়ে আবার প্রশ্ন করলেন বলে যে আপনি তোমাকে তো সালাম দিয়েছি এবার প্রশ্নের উত্তর দাও বলে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমরা মুসলমান আমাকে সালাম দিলে কিন্তু তোমাদের প্রশ্নের জবাব আমি দিব আমার একটা প্রশ্নের জবাব আগে তোমাদের দিতে হবে সুবহানাল্লাহ কত বড় সাহস হইলে কত বড় কলিজা হইলে আল্লাহর ফেরেশতাদের কেউ প্রশ্ন কইরে বসে একটা জিনিসের জন্যই সম্ভব মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে আরে বান্দা বর্তমান সরকার শেখ হাসিনা আরে যেরকম ভাবে আমরা বাংলাদেশে বসত করি শেখ হাসিনার যদি একজন কাছের লোক হয় আর তার চেলাবেলায় সে যদি প্রশ্ন করে সে যদি উল্টা পাল্টা কিছু বলে কারণ তার মধ্যে একটা
তার মধ্যে একটা ইয়াসে পাওয়ার আছে কারণ আমি হারাম শেখ হাসিনার বন্ধু আরে তোর কাছে তোর সেই তো পাঠাইছে তোর কাছে উল্টে পাল্টা যদি আমি বলি উল্টা না রে গালি বলবো কিন্তু তোর কাছে এটা খারাপ মনে হবে তার কাছে যদি তুই বলস তারপরে সে এটাই জবাব দিবে আরে ওই তো সত্যি বলছো তুই তো ভুল করছিস কথা বলেন ঠিক কি না যদি সাধারণ একজন নেতার সাথে যদি সম্পর্ক থাইকা উল্টা পাল্টা কাজ কইরা যদি মাপ পাইয়া যাও আর যেই মালিক এই আসমান বানাইলো জমিন বানাইলো তার সাথে সম্পর্ক হইছে বইলাই আব্দুল কাদের জিলানি এরকম বড় কথা বলতে পারছে কথা বলেন ঠিক কি না আরে যুবক তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো তোমাকে দেখলে সকলেই ডরাবে কথা বলেন ঠিক কি না আব্দুল কাদের জিলানি বলল তোমাদের প্রশ্নের জবাব দিব আগে তোমরা আমার প্রশ্নের উত্তর দাও আগে তোমরা আমার প্রশ্ন বলে যে কি প্রশ্ন বলে যে প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম জাতি যখন বানানোর সিদ্ধান্ত নিলেন কি বানানোর আদম জাতি যখন বানানোর সিদ্ধান্ত নিলেন তখন তোমরা কেন এই আদম জাতি বানানোর জন্য নিষেধ করেছিলে আর তোমরা কেনই বা বলেছিলে যে এই আদম জাতি দুনিয়ার মধ্যে যাইয়া তারা ডাঙ্গামা হাঙ্গামা করবে তারা মারামারি করবে কাটাকাটি করবে তারা বেশি সুবিধার হবে না আপনার এগুলো বানানোর দরকার নাই কেন তোমরা বলেছিলে তোমরা নাকি ফেরেশতা তাহলে কেন তোমরা এই কথা কেন বলেছিলে তোমরা কি আগের থেকে জানতে যে আদম জাতি তারা যায় ডাঙ্গামা হাঙ্গামা করবে আজকে গেছেনি এই কথার জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে আমিও তোমাদের প্রশ্নের জবাব দেব না আজকে গেছেনি ফেরেশতারা ফেরেশতারা আজকে গেছে এবার ফেরেশতারা কয় এটা আবার কেমন প্রশ্ন আমরা মানা করেছিলাম এটা কথা ঠিক কিন্তু কি জন্য মানা করেছি আমরা দুজন তো জানি না কি কয় আমরা দুজন তো জানি না কয় একমাত্র আল্লাহু আলাম আরে আগে পিছের সকলের জ্ঞানের মালিক হলো একমাত্র আল্লাহ তোমরা কেন বাধা দিয়েছিলে তোমরা কি জানতে আদম জাতি দুনিয়ায় এসে ফাসাদ করবে কেন আমাদের সাথে হিংসা করেছো কেন আমাদেরকে বাধা দিছো এই প্রশ্নের জবাব আগে দাও তারপরে তোমাদের প্রশ্নের জবাব দিব সুবহানাল্লাহ ওখানে যাও তার আদম জাতির চিন্তা করছে এবার বলতেছে ফেরেশতারা আমরা তো জানি না কয় না জানলে ছাড়বো না কয় আমরা তো একা ছিলাম না যেই দিনকে বলা হয়েছিল আমি একটা জাতি সৃষ্টি করব আদম জাতি সৃষ্টি করব তখন তো আমরা একা ছিলাম না ফেরেশতারা সকলেই ছিল সকলে মিলেই আমরা তাকে বাধা দিয়েছিলাম আল্লাহকে বাধা দিয়েছিলাম বলো যে তাই যা তো বাধা দিয়েছিলে এই প্রশ্নের জবাব না দিলে আমি ছাড়বো না এবার মাফ মরে চাই ফেরেশতারা কি কয় উল্টা আব্দুল কাদের জিলানির কাছে মাফ চাই বলে যে আমাকে মাফ করে দেন আমরা তো জানি না বলে যে ছাড়বো না এবার একজন ফেরেশতার হাত চেপে ধরছে কয় কোনো সরাসরি নাই আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে তারপরে হলো ছাড়বো নাহলে তোমাদের দুইজন কাটকে রাখবো এবার দুইজনে কয় আমাদের ছাইরে দেন কয় না ছাড়বো না পরে একজনের পরামর্শ করে দুইজনে তো আটকে থাকলি তো গেছি আল্লাহর কাছে তো জানাই তুমি সব কথাবার্তা কি হবা লাগছে আমাকে আমরা প্রশ্ন করাইছি আমরা বিবাদে বেড়ে গেছি এমনি ছাড়বো কেমন এবার মাফ মুরাদ সাহেব আর ছাড়ে দেন পরে কয় আমাকে একজনে জবাব দেন আমরা একজনে যাই শুইনে আসি এরপরে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে একজন যাইতে পারবেন দুইজন না এবার একজনকে আটকেই রাখছে আর একজনকে ছাড়ছে যখন ফেরেশতা আর একজনকে ছাড়ছে ওই ফেরেশতা আল্লাহর দরবারে যায় কয় মালিক তুমি কোন পাগলার কাছে পাঠাইছো কোন পাগলার কাছে পাঠাইছো সে তো এরকম প্রশ্ন কইরা বসছে আমরা তো এই প্রশ্নের উত্তর দিতে পারি না এখন মালিক বলছে প্রশ্ন যদি উত্তর না দিতে পারি সে আমাদেরকে ছাড়বে না আমরা অনেক কষ্টে মষ্টে মাফ মুরে চাইয়ে একজন আইসি আর একজন আটকে রাখছে একজন আইসি কি আর একজন যে আটকে রাখছে এবার আল্লাহ কি কয় ওই যে প্রথমে উদাহরণ দিছিলাম সরকারের সাথে খাতির রাখলে এবার আল্লাহ কয় ও ফেরেশতারা ওই পাগলরে তোমরা চেনো না ও কাউকে ভয় পায় না
দুনিয়ায় থাকা অবস্থায় কোনো নেতা পিতা কাউকে ভয় পায় নাই, হকের পথে চলছে। এখন কবরে আইছে তারা ফেরেশতাকেও সে ডরাই না, আর সে যে কথাগুলো বলছে আমি তো মিথ্যাও কিছু দেখি না, সত্যই তো তোমরা বাধা দিছিলা, যাও এখন বইলে দিয়ে শুন কি জন্য আল্লাহ আমরা তো জানি না, কয় যদি নাই জানো। এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, সমস্ত ফেরেশতারা একত্রে কইরা এবার জিজ্ঞাসা করে কেউ কিছু বলতে পারে না, খাইছি তো ধরা। এবার আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ তুমি একটা পরামর্শ দাও, তুমি তো সবকিছুর মালিক, আগে পিছের সকলের জ্ঞানের মালিক, তুমি যদি পরামর্শ না দাও তাহলে আমাদের বাঁচার উপায় নাই। এবার আল্লাহ তাআলা বললেন সমস্ত ফেরেশতার পক্ষ হইয়া তুমি যা বলো, সমস্ত ফেরেশতার পক্ষ হইয়া তুমি যা বলো, সকলেই তোমার কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সকল ফেরেশতার পক্ষ থেকে তুমি যায় আব্দুল কাদের জিলানির কাছে সিলিন্ডার হয়ে আসো এবং ক্ষমা চাই আসো। এটাই বোঝানোর জন্য বলেছি রে যুবক, সেও তো একজন আল্লাহর বান্দা, সেও তো একজন আল্লাহর কুতুব, সেও তো একজন মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ। আমি কেন এত গুনার দিকে দৌড়াই, আমরা কেন দুনিয়ার সবকিছুকে ভয় পাই, আমরা যেরকম ভাবে একটা সাপকে ভয় পাই ওরকম অত হচ্ছে যদি 100% ভয় যদি মালিককে পাইতাম সকল কিছু আমাকে দেখে ডরাইতো, কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান কুতুবরার কমি হয়, এরা যুবক জানি না তোমার কোন কথাটা তোমার কাজে লাগবে, কোন কথাটা তুমি কিসের পাগল হইছো, কোন কিসের তুমি পাগল হইছো বান্দা তুমি তো জানো না। এরা দুনিয়ার মুসলমান পাগল হইতে হবে একমাত্র আল্লাহর পাগল, সকলে যেন বলে পাগল কিন্তু কিসের পাগল, একমাত্র আল্লাহর পাগল হইতে হবে, কথা বলেন ঠিক কিনা?